ক্যালকুলাস শব্দটির বর্ণগুলির সবগুলোকে একত্রে নিয়ে মানে বর্ণগুলোর সবগুলোকে আমরা নিব কত প্রকারে সাজানো যাবে এগুলো সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যাবে যেখানে প্রথম ও শেষ বর্ণ একরকম থাকবে মানে আমরা এমনভাবে সাজাবো যাতে সাজানিতে প্রথম এবং শেষ বর্ণ যেন সব সময় একই রকম থাকে মানে একই চেহারার হয় হ্যাঁ একই চেহারা থাকে যেমন দেখো এখানে দুইটা ইউ আছে তো আমি কিন্তু এভাবে সাজাতে পারি একটা ইউ শেষে একটা ইউ আবার শুরুতে হ্যাঁ শুরুতে একটা শেষে একটা তারপর মাঝখানে অন্যান্য যে বর্ণগুলো আছে সি এ সি এল এস এগুলোকে কিন্তু আমি দিতে পারি তাহলে দেখো ওরা যেটা বলছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু আমি ফিল করছি যে ক্যালকুলেট শব্দটির বর্ণগুলোকে আমরা একত্র নিয়ে সাজাবো এটা একটা সাজানি হ্যাঁ বর্ণগুলোকে এই বর্ণগুলোকে যদি সাজাই এটা একটা সাজানি হতে পারে যেখানে প্রথম এবং শেষ বন্যা একরকম হবে দেখো প্রথমে এবং শেষ মন একই রকম এরকম কি আর করা যাবে হ্যাঁ যাবে শেষে এল এল রাখা যাবে বিকজ এল দুইটা সো আমরা এল দুইটাকে মাঝখানে রাখলাম আর বাকি যে বর্ণগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর কি করা যাবে হ্যাঁ আবারও করা যাবে বিকজ দুইটা সি আছে সো সি দুইটাকে একত্রে রাখলাম তারপরে আমরা আবার সাজালাম সাপোজ সি সিনা এখন এল এ ইউ এসইউসি তাহলে দেখো এখন এই যে শেষের এবং প্রথমের বর্ণটা যদি আমি একই রকম রাখিও তারপরেও ওই যে ভেতরে যারা আছে তাদেরকে কিন্তু আমি পরিবর্তন করতে পারব বারবার যেমন এটাকে আমি এখানে দিতে পারবো এটাকে দিতে পারবো এখানে আবার এটাকে এখানে নিতে পারবো হ্যাঁ যেমন আমি এই যে এই যে এটাকে আরেকটু পরিবর্তন করে তোমাদেরকে দেখাচ্ছি সি এ এল ইউ এস ইউসি তাহলে দেখো শেষে কিন্তু সি সি আছে বাট মাঝখানে ওইগুলো কী করতে পারতেছি আমি চেঞ্জ করতে পারতেছি ঠিক এখানেও কিন্তু চেঞ্জ করা যাবে এখানেও কিন্তু চেঞ্জ করা যাবে তো এখন এই ক্যালকুলেট শব্দটির মধ্যে তোমরা দেখো মোট বর্ণ হচ্ছে যে আটটা হ্যাঁ মোট বর্ণ হচ্ছে আটটা যেখানে ইউ দুইটা আছে ইউ দুইটা এলও হচ্ছে দুইটা সিও হচ্ছে দুইটা এই দুইটা দুইটাকেই আগে পিছে অর্থাৎ প্রথমে এবং শেষে বসানো যাবে হ্যাঁ এবং শেষে এবং প্রথমে বসালে তোমরা দেখো যে এই যে এগুলোকে বারবার পরিবর্তন করা যাচ্ছে মাঝখানে যারা অর্থাৎ মাঝখানের যে ছয়জন মাঝখানের যেই ছজন এদেরকে বারবার পরিবর্তন করা যাচ্ছে আমরা এই ইউকে ইউকে প্রথমে এবং শেষে রেখে মাঝখানের মাঝখানেরগুলোকে বারবার পরিবর্তন করে আমরা বারবার মান পাবো বারবার কিন্তু আমরা একটা সাজাতে পারবো ঠিক একই রকম সিকেও সিকে প্রথমে এবং শেষে রেখে আমরা সিকে বারবার কি করতে পারবো মাঝখানাগুলোকে বারবার পরিবর্তন করতে পারবো একই রকম এলকেও। অ্যালকে আমরা মাঝখানে রেখে সরি প্রথমে এবং শুরুতে রেখে মাঝখানেগুলোকে বারবার পরিবর্তন করতে পারব তো এখন তাহলে আমরা কীভাবে সেই সাজানো সংখ্যাটা বের করব তাহলে প্রথমে আমরা যদি ইউয়ের জন্য চিন্তা করি ইউয়ের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে ইউয়ের ক্ষেত্রে মাঝখানের বর্ণ কয়টা ছয়টা মাঝখানের বর্ণ কয়টা ছয়টা এবং দুই পাশে দুজন ফিক্সড হ্যাঁ সো আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে সিক্স হচ্ছে উপরে অর্থাৎ সিক্স যেহেতু আমাদের যেটা আমরা বিন্যাসের মধ্যে যেটাকে করতেছি সেটা হ্যাঁ সিক্স যখন আমরা মাঝখানে রাখতেছি মানে আমি বলতে চাচ্ছি যে মাঝখানে ছজনকে যেহেতু পরিবর্তন করা যাবে সো আমরা উপরে রাখবো সিক্স ফ্যাক্টোরিয়াল আর নিচে রাখবো ওই ছজনের মধ্যে কারা কারা কমন ছজনের মধ্যে একাধিক কেউ আছে কিনা যারা দুইবার আছে এই মাঝখানে ছয় ছজনের মধ্যে তোমরা দেখো ইউ ইউ তো বাদ চলে যাচ্ছেই বাট মাঝখানে যে ছজন তাদের মধ্যে কিন্তু এল দুইটা আছে আবার সি দুইটা আছে এল দুইটা সি দুইটা নিচে হবে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এটা আমরা শিখেছি কোথা থেকে যে সাজানোর সময় কী করতে হয় যাদের আমরা বিন্যাস করব যাদেরকে সাজাবো হ্যাঁ এক কথা যদি বলি যাদেরকে আমরা বিন্যস্ত করব তাদের তারা যতজন তাদেরকে উপর রাখতে হয় আর নিচে হচ্ছে তাদের মধ্যে কেউ ডাবল আছে কি না তাদেরকে ডাবল বা ট্রিপল আছে কি না তাদেরকে নিচে রাখতে হয় তো আমরা দেখতেছি যে এ ঠিক ইউ ইউকে আমরা চেঞ্জ করতেছি না এক জায়গায় বসা রাখতেছি এরা তো চেঞ্জ হচ্ছে না ছয় এদের বিন্যাস আমাদের বের করার দরকার নেই ইউর কোনো বিন্যাস আমাদের বের করার দরকার নেই হ্যাঁ কিন্তু মাঝখানের যে ছজন তাদের তো চেঞ্জ হচ্ছে তো আমরা ছয় জনেরই বিন্যাস বের করতেছি বাট ওই ছয়ের মধ্যে এল দুইটা এবং সি দুইটা এই জন্য আমাদের নিচে আবার টুকি এটা হচ্ছে যে ইউয়ের জন্য একই রকম তো সি এর জন্য মাঝখানে কি আছে মাঝখানে ছজন আছে মাঝখানে ছজন আছে এই ছজনের মধ্যে তোমরা দেখো এল দুটা ইউ দুইটা সি এর জন্য তাহলে সির ক্ষেত্রেও মাঝখানে জন কিন্তু এল দুটা সি দুইটা ঠিক আছে একইভাবে এর জন্য মাঝখানে ছজন মাঝখানে কজন জন কিন্তু সেখানে আবার ইউ হচ্ছে দুইটা আছে আর সি হচ্ছে দুইটা আছে ঠিক আছে সো সেখানে এর জন্য বিন্যাস হবে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমি যেটা সামারাইজ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউকে যদি আমি প্রথমে এবং শেষে ফিক্স রাখি মাঝখানে যারা তাদের আমরা যদি বিন্যাস করি সেখানে ছজন এই ছজনের মধ্যে সি আছে দুইটা এল আছে দুইটা একইভাবে আমরা যদি এল এবং এলকে প্রথমে এবং শুরুতে রাখি মাঝখানে আবারও ছজন থাকে সেখানে আবার ইউ দুইটা সি দুইটা একইভাবে আমরা সি এবং সিকে প্রথমে এবং শেষে রাখলে মাঝখানে আসে ছজন তাদের মধ্যে ইউ দুইটা এল দুইটা এখন যদি আমরা এটার জন্য একবার বিন্যাস বের করি তাহলেও পাই এটা এটা এটার জন্য বিন্যাস এটা এটার জন্য বিন্যাস এটা ক্লিয়ার এখন এই তিনজনের যে বিন্যাস আমরা পাচ্ছি তিনটাকে যোগ করে দিলেই মোট বিন্যাসটা আমরা পেয়ে যাব। বা মোট কত প্রকারে সাজানো যাবে সেটা আমরা পেয়ে যাব। তোমরা এখানে কাজ করো কাজ করলে একশো আশি পাবা এখানে কাজ করো একশো আশি পাবা এখানেও কাজ করো একশো আশি পাবা এবার এই একশো আশি সবগুলোকে যোগ করে দাও একশো আশি সবগুলোকে যোগ করলে তোমরা হবে পাঁচশো চল্লিশ সো দেখো একটু ট্রিকি বাট মনে রাখতে পারলে কিন্তু সহজ এবং বুঝতে পারলে অনেক সহজ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে থাকলে অবশ্যই কী করবা শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দেওয়া অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবা তো আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা